দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ কুড়িগ্রামের রাজারহাটে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা মৌসুমের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা কমার পাশাপাশি বইছে শৈত্য প্রবাহ সূর্যের দেখা না মেলায় শীত অনুভূত হচ্ছে আরও বেশি নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না কেউই ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন সবচেয়ে বেশি দুর্ভোগে জেলার চার শতাধিক চরের বাসিন্দারা গাদ্দি লেগলে তাও ঠান্ডা যায় না শীত যায় না পঞ্চগড়েও জেকে বসেছে শীত তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কর্মহীন হয়ে পড়ায় চরম দুর্ভোগে অসহায় ও দুঃস্থ মানুষ জেলা প্রশাসনের তথ্যমতে একুশ হাজার দুশোটি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে যা প্রয়োজনের তুলনায় খুবই কম চুয়াডাঙ্গায় তীব্র শীতের সাথে বইছে মাঝারি শৈত প্রবাহ সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসা তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে ঘন কুয়াশা ও শীতে নষ্ট হচ্ছে জমির ফসল গাড়ি চালাতে খুব ভয় গাছে কখন মানে কিছু দেখা যাচ্ছে না এত ভয়ঙ্কর অন্ধকার কুয়াশা গাইবান্ধায় শীতের তীব্রতা বাড়ায় সড়কে কমে গেছে মানুষের চলাচল যাত্রী পাচ্ছে না পরিবহন চালকরা পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে তাদের এবং বাতাস তার সাথে সাথে ঠান্ডা চলে খাই শীতের ব্যবহার নাই এমন আমার তো পরিবারে খুব কষ্ট হচ্ছে কিভাবে চলাফেরা করি তিন দিন পর দিনাজপুরের হিলিতে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও প্রবাহের কারণে বেড়েছে শীতের দাপট ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা কুয়াশার জন্য গাড়ি চলানো যাচ্ছে না যে কুয়াশা খুব কুয়াশা সামনে যে গাড়ি আসছে ওই গাড়ি করতে পাওয়া না কাজ কাম করতে পারছে না হাত পা করতে সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস হাসান মেহেদি মাছরাঙা নিউজ ডেস্ক